আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিশু হাসান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কাল ঈদ উল ফিতর, ঈদগাহে হবে না জামাত, আনন্দ হবে ঘরের ভেতর। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ। ঈদের আগে আজও রাজধানী ছাড়ছেন অনেকে, যে কোনো উপায়ে যাচ্ছেন গ্রামে, মানছেন না সামাজিক দূরত্বের নিয়ম। ঈদ ভ্রমণে করোনা সংক্রমণের হার ভয়াবহ পর্যায়ে যেতে পারে, আশঙ্কা ভাইরোলজিস্টদের। ঈদের পর প্রয়োজনে কারফিউ দেওয়ার পক্ষে মত ডাক্তার আব্দুল্লার। করোনায় আক্রান্ত কাউন্টার টেরোরিজম ইউনিটের এক সদস্যের মৃত্যু, গাজীপুরেরও মারা গেছে আরেক ব্যক্তি, বিভিন্ন জেলায় নতুন আক্রান্ত শতাধিক। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। করোনা পরিস্থিতিতে মুসলিম সম্প্রদায়ের অন্যতম আকর্ষণ ঈদ জামাত, পড়তে হবে মসজিদে সামাজিক দূরত্ব মেনে। কষ্ট হলেও নিজেদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় সরকারের এই সিদ্ধান্ত মানতে আপত্তি নেই মুসল্লিদের। পুরো এক মাস রোজার শেষে মুসলিমরা অধীর আগ্রহে অপেক্ষা করেন ঈদের নামাজের। প্রতি বছর জাতীয় ঈদগাহে ঈদের আগে নানা প্রস্তুতি থাকে, চারপাশ সাজিয়ে তোলার পাশাপাশি নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। তবে করোনা পরিস্থিতির কারণে এবছর ঈদ উল ফিতরের নামাজ এখানে হচ্ছে না। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দেশের সব ঈদগাহ ছাড়াও খোলা স্থানে নামাজ আদায় নিষিদ্ধ করেছে সরকার। এর পরিবর্তে সামাজিক দূরত্ব নিশ্চিত করে মসজিদে ঈদ জামাত করার কথা বলা হয়েছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সকাল 7টায় প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরপর সকাল 8টা, 9টা, 10টা এবং সবশেষ 11:45টায় পঞ্চম জামাত অনুষ্ঠিত হবে। ঈদের নামাজ আপনারা নিকটের যে মসজিদ, এই মসজিদে কিছু শর্ত সাপেক্ষে মুসল্লিদেরকে আমরা অনুরোধ জানিয়েছি, আশা করি সেভাবে ঈদের জামাত হবে। শরীয়তেই বিধান আছে, যুক্তিসঙ্গত ওজোর থাকে তাহলে সেখানে খোলা ময়দানে না পড়ে নিজ নিজ মসজিদে বা যে কোনো জায়গায় পড়া যেতে পারে। সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবেই নিচ্ছেন মুসল্লিরা। ব্যথা নিয়েই আমরা আমাদের যে ধর্ম মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে মসজিদ আদায় করার জন্য, আমরা সেটা করব, সামাজিক ডিস্টেন্স মেনেই মসজিদ আদায় করব। ধর্মীয় বিধিবিধান পালন করবার জন্য আমাদেরকে ফোর্স করা হয়নি, সো ইন দ্যাট কেস আমরা যদি ঘরে বসেও পড়ি তাহলেও আমার মনে হয় আল্লাহ নারাজ হবে না। আমরা যদি সিকিউরড ওয়েতে আমাদের নামাজটা আদায় করি তাহলে সব দিক থেকেই তো ভালো। ইসলাম তো শান্তির ধর্ম, সেফটির ধর্ম। ঈদে খুব বেশি কেনাকাটা হয়নি এবছর। শেষ দিনে ফুটপাতে কিছু কেনাকাটার চিত্র দেখা গেছে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রবিবার সন্ধ্যা 7:30টায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের দিন রাজধানী সহ আশপাশের এলাকার আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই। তবে দেশের অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঈদের দিন ঢাকা সহ দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে বিক্ষিপ্তভাবে সিলেট, রংপুর, ময়মনসিংহ এবং কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া দুই জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আর সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে, কিন্তু মানে ওভারঅল সারা বাংলাদেশের রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকতে পারে। গণপরিবহন বন্ধ থাকলেও করোনার ভয়কে উপেক্ষা করে বিকল্প উপায়ে রাজধানী ছাড়ছেন অনেকে। এ সময় রাজধানীতে থেকে যাওয়া তাদের জন্য কষ্টকর, তারাই ঝুঁকি নিয়ে ছাড়ছেন ঢাকা। সোমবার ঈদ, কিন্তু সারা দেশে গণপরিবহন চলাচল বন্ধ, তাই রবিবার বিকল্প উপায়ে রাজধানী ছাড়ছেন নিম্নবিত্ত মানুষ। উচ্চবিত্তরা ব্যক্তিগত যানে গ্রামে গেলেও যাদের ব্যক্তিগত যানে যাওয়ার উপায় নেই তারাই ভিড় করছেন গাবতলী সহ বিভিন্ন বাস স্ট্যান্ডে। দেশের বাড়ি যেতে হবে, আইসে বিপদে পড়ে গেছে, জায়গা না গেলে তো হচ্ছে না। আমি দিনাজপুর যাব, এখানে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, 1000 টাকা টিকিট কয়ে যায় না, গাড়ি 2000 টাকা করে যায়। তার কতদিন এখানে থাকবো?
টাকা পয়সাও নাই, রুজি রোজগারও নাই। ঝুঁকি থাকলো আর কি করার আছে, এখন ছোট ছোট বাচ্চা পোলাবান বাড়িতে, রিকোয়েস্ট করতে বাড়িতে যাওয়ার জন্য এখন কি বলবো। সাধারণ ছুটির কারণে যারা গাড়ি চালাতে পারছিলেন না, ঈদের আগে তারাও চেয়েছিলেন সুযোগকে কাজে লাগাতে, কিন্তু যাত্রীর চেয়ে গাড়ির সংখ্যা বেশি হয় তারাও হতাশ। আজকে সকাল 8টার সময় বেরিয়েছি, এই বন্ধ, একটা ইনকাম হয় নাই, যা রাস্তা যাত্রী নেই, আয় রোজগারি বন্ধ হয় নাই। আমি আসলাম মানে ঘন্টা দেড় ঘন্টা আগে, এখনো দাঁড়াইছি, কোনো যাত্রী পাইতেছি না, চিন্তা করতেছি যাইব চলে যাবো বাসায়। আর সব ঈদেই বাড়ি যেতে মানুষের সবচেয়ে বেশি ভিড় থাকে যেই কমলাপুর স্টেশনে, সেখানে নেই তার চিরচেনা রূপ। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গত বছর এই সময় এই প্ল্যাটফর্মে হাজার হাজার মানুষের অবস্থান ছিল, সেখানে আজকে শুনশান নীরবতা। আসলে মহামারী করোনা বদলে দিয়েছে পুরো পৃথিবীকেই, কবে এই দমবন্ধ সময় কেটে যাবে সেই আশায় আছে সবাই। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। ঈদের পর লকডাউন আরও কঠোরভাবে করা এবং প্রয়োজনে কার্ফিউ দেওয়ার পক্ষে মত দিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ বি এম আবদুল্লাহ। তিনি মনে করেন, যেভাবে মানুষ গ্রামে যাচ্ছে তাতে করোনা সংক্রমণের হার ভয়াবহ পর্যায়ে যেতে পারে। করোনার ভয়াল ধাবায় দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছেই, এরই মধ্যে প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ পেতে গ্রামের পথ ধরেছেন রাজধানীবাসী। করোনার ঝুঁকি মাথায় নিয়ে ঢাকা ছেড়েছেন তারা, রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন শহর থেকে গ্রামমুখী মানুষের ঢল সবাইকে ভাবিয়ে তুলেছে। ধারণা করা হচ্ছে এতে করোনার সংক্রমণ সারা দেশে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়তে পারে, আর যারা রাজধানী ছেড়ে যায়নি তাদের অনেকেই পরিবার পরিজন নিয়ে ব্যস্ত ঈদের কেনাকাটায়। মানুষের এমন অসচেতনতায় করোনা আরও ভয়াল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। জনগণের একটা বিশাল অংশ কিন্তু গ্রামে চলে গেছে, আমার তো ভয় হচ্ছে ঈদে গ্রামে চলে যাচ্ছে, কার শরীরের মধ্যে সুপ্ত অবস্থায় ভাইরাসটা রয়ে গেছে আমি তো জানি না, সুপ্ত বা ক্যারিয়ার বলি আমরা। এখন যেটা ভয় যেটা হচ্ছে সেগুলো গ্রামে তো সংক্রমণের হার কিন্তু এত ছিল না, অনেক গ্রাম কিন্তু ভালো আছে, হয়তো দু একটা কেস পাওয়া যায় কোনো একটা উপজেলায়। এই যে মানুষ গ্রামে গঞ্জে ছড়ায় যাচ্ছে, পুরো দেশে ছড়ায় যাচ্ছে, আমি তো মনে করি যে এইভাবে এই আক্রান্তের হার তো আস্তে আস্তে পুরো দেশে ছড়ায় যাচ্ছে, এটা তো খুব ভয়াবহ অবস্থা। এর ফলে পুরো দেশে কিন্তু আমরা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছি, আমার ভয় হচ্ছে যে সংক্রমণের হার হয়তো এভাবে আরও বেড়ে যাবে। মানুষের অবাধ চলাচল নিয়ন্ত্রণে ঈদের পর লকডাউন আরও কঠোর করার পরামর্শ দিয়েছেন ডাক্তার এ বি এম আবদুল্লাহ। আগামী হয়তো সপ্তাহের মধ্যে কিন্তু আমরা জানতে পারবো, যেমন দু একদিন যদি আমরা কয়েকদিনের মানে পর্যালোচনা করে দেখি তাহলে দেখবো যে আক্রান্ত বেড়ে যাচ্ছে। যদি এইভাবে বাড়তে থাকে তাহলে লকডাউন কঠোর করা ছাড়া কিন্তু কোনো উপায়ই নেই, প্রয়োজনে আমার তো মনে হয় কার্ফিউ দেওয়া উচিত। আর কার্ফিউ না দিলে এই লকডাউন কিন্তু মানবে না, এবং আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে চেষ্টা করছে তারাও কিন্তু পেরিয়ে উঠতেছে, কারণ অনেক পুলিশও তো আক্রান্ত হয়ে গেছে, তারাও তো ভয় পাচ্ছে, সুতরাং তারাও তো তাদেরও তো একটা লিমিটেশন আছে। যদি আরও পুলিশ আক্রান্ত হয়, আইন শৃঙ্খলা বাহিনী আক্রান্ত হয়, তারাও তো যদি রুগী হয়ে যায় তাহলে এটা কার্যকরী কে করবে? যদি আক্রান্তের হার বাড়ে তখন তো হাসপাতালের ক্রাইসিস হবে, বেড তো পাওয়া যাচ্ছে, বেড নাই, আইসিইউ নাই, যেহেতু একটা লিমিটেশন তো আছে, তখন তো সামাল দেওয়া কঠিন হয়ে দাঁড়াবে। সরকারের দেওয়ার নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ বি এম আবদুল্লাহ। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। সৌদি আরব ও পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে আজ, তবে মহামারী করোনা ভাইরাসের প্রকোপে মুসলিম উম্মার এই উৎসবটি ঘরে বসেই কাটাতে হচ্ছে মুসল্লিদের। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবারই ছিল রমজানের 30তম দিন, আর রবিবার 1441 হিজড়ির শাওয়াল মাসের পহেলা দিন হওয়ায় দেশগুলোতে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। কারফিউয়ের মধ্যে মক্কা ও মদিনার দুই মসজিদে সীমিত পরিসরে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। তুরস্কেও এই দিনটিকে ঈদ ঘোষণা করা হলেও করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত 4 দিনের কারফিউ জারি করেছে দেশটির সরকার। তবে ইরান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তানে পালিত হচ্ছে ঈদ উল ফিতর, তবে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে দেশগুলোতে। করোনা থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রেখে ভিড় ও কোলাকুলির মতো সৌজন্যতা এড়ানোর তাগিদ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এদিকে ভারতেও বেশ কিছু স্থানে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। করোনায় আক্রান্ত হয়ে রাজু আহমেদ নামে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তিনি কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্য ছিলেন। রবিবার সকালে রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজু আহমেদ মারা যান। এই নিয়ে করোনায় মোট 13 জন পুলিশ সদস্য মারা গেলেন। রাজু আহমেদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
গাজীপুরের করোনায় আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে আজও করোনায় পুলিশ ডাক্তার সহ দেশের বিভিন্ন জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে শতাধিক। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত ফারুক হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়। গতরাতে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত 24 পুলিশ সহ 166 জন। আক্রান্ত পুলিশ সদস্যদের মধ্যে শিল্প পুলিশের 9 জন, জেলা পুলিশের 12 জন এবং সিএমপির 3 জন রয়েছেন। রাঙামাটি 7 জন পুলিশ সদস্য সহ 10 জন করোনা শনাক্ত। এরা হচ্ছেন কাউখালীর বেদবুনিয়ার রাবার বাগান থেকে চেকপোস্টের 3 জন কনস্টেবল এবং মানিকছড়ি চেকপোস্টের 3 জন কনস্টেবল ও 1 বাবুর্চি সহ 7 জন। সিরাজগঞ্জে ডাক্তার সহ আরও 6 জনের করোনা পজিটিভ। এর মধ্যে তারা স্বাস্থ্য কমপ্লেক্সের 2 জন ডাক্তার ও 1 জন স্বাস্থ্য সহকারী সহ 3 জন। সদর উপজেলার গৌশালা ও দত্তবাড়িতে 2 জন ও বেলকুচিতে 1 জন। এদিকে সিলেটে করোনা শনাক্ত হয়েছে সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত সহকারী। এতে হোম কোয়ারেন্টিনে সিটি মেয়র, ময়মনসিংহ মেডিকেলের 1 চিকিৎসক, 1 নার্স ও 2 ল্যাব টেকনিশিয়ান সহ আরও 19 জনের করোনা পজিটিভ হয়েছে। মানিকগঞ্জে ইউএনও সাংবাদিক সহ 29 জনের করোনা শনাক্ত হয়েছে। খাগড়াছড়িতে আরও 2 জন, ভৈরবে 2 জন, গোপালগঞ্জে 5 জন, কিশোরগঞ্জে 4 জন, শেরপুরে 2 জন, রাজবাড়িতে 25 জন, নীলফামারীতে 5 জন, সাতক্ষীরায় 1 জন, বগুড়ায় 25 জন, জয়পুরহাটে 12 জন ও নরসিংদীতে 7 জনের করোনা শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত সম্প্রচার সংবাদকর্মীদের চিকিৎসা সেবায় এগিয়ে এলো হলি ফ্যামিলি হাসপাতাল। বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি ও হলি ফ্যামিলি হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে শনিবার এক সমঝোতা চুক্তি সই হয়েছে। সম্প্রচার সংবাদকর্মী ও তাদের পরিবার করোনায় আক্রান্ত হলে অগ্রাধিকার ভিত্তিতে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তির সুযোগ পাবেন। এজন্য হলি ফ্যামিলিতে 50টি আসন সংরক্ষিত থাকবে। আক্রান্তদের আইসোলেশনে রাখা ও কোভিড-19 পরীক্ষা করে চিকিৎসা দেওয়া হবে। চিকিৎসা ব্যয় বহন করবে সরকার, হলি ফ্যামিলি হাসপাতাল ও মালিকদের সংগঠন অ্যাটকো। মশারির যুদ্ধের যোদ্ধা গণমাধ্যম কর্মী, বিশেষ করে অ্যাটকো এবং বিজেসির সদস্যরা যারা সবসময় ঝুঁকির মুখে আছেন, তাদেরকে হলি ফ্যামিলি হসপিটালে সেবা দিতে পারবো বলে আশা করছি। এটি আমাদের জন্য একটি গর্বের যে হলি ফ্যামিলি মেডিকেল কলেজে হসপিটালে সাংবাদিক ভাইদের আমরা সেবা দিতে পারবো। আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের এই সাংবাদিক ভাইদের জন্য 50টি সিট আপনারা রিজার্ভ রাখার জন্য আপনারা সম্মতি প্রকাশ করেছেন। তাদের উদ্যোগে আমি সাধুবাদ জানাই এবং আমাদের অ্যাটকোর পক্ষ থেকে আমরা সবসময় আমাদের সাংবাদিক ভাইদের পাশে ছিলাম, এখনো আছে এবং ভবিষ্যতে থাকবো, এবং তাদের প্রয়োজনে আমরা তাদের সবসময় পাশে আছি। সম্প্রচার সাংবাদিক এবং তাদের পরিবাররা অগ্রাধিকারের ভিত্তিতে করোনা আক্রান্ত হলে যে চিকিৎসার সুবিধা পাবে সেজন্য আমি অত্যন্ত আনন্দিত, এবং আমরা নিশ্চিত যে বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হলি ফ্যামিলি হাসপাতালে আমাদের সাংবাদিকদের সুচিকিৎসা হবে এবং তাতে তাদের কাজের স্পৃহা আরো বৃদ্ধি পাবে। করোনায় ক্ষতিগ্রস্ত কৃষক ও কর্মহীন অসহায় মানুষের সহায়তায় খাগড়াছড়িতে 1 মিনিটের ঈদ বাজার চালু করেছে সেনাবাহিনী। এই বাজারে 18টি নিত্য প্রয়োজনীয় পণ্য কিনে খুশি হতদরিদ্র মানুষ, সবজি বিক্রি করতে পেরে লাভবান ও আনন্দিত কৃষকও। খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুল্লের রিপোর্টে দেখুন বিস্তারিত। খাগড়াছড়ি ঐতিহাসিক স্টেডিয়ামে 1 মিনিটের ঈদ বাজার চালু করে সেনাবাহিনী। 24 পদাতিক ডিভিশনের জিওসির নির্দেশনায় ও খাগড়াছড়ি সেনা রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় রবিবার সকালে এই বাজারের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান। এই বাজার থেকে বিনামূল্যে শাড়ি, লুঙ্গি, চাল, আটা সহ 18 ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেছেন পাহাড়ে বসবাসরত নিম্ন আয়ের মানুষ। 1 মিনিটের এই ঈদ বাজারের জন্য করোনায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিদের কাছ থেকে ন্যায্য মূল্যে নানা ধরনের সবজি ও ঈদ খাদ্য সামগ্রী কেনেন সেনাবাহিনীর সদস্যরা। পরে তা বিনামূল্যে তুলে দেন পাহাড়ের প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিতদের হাতে। 1 মিনিটের এমন আয়োজনে খুশি হতদরিদ্র মানুষ ও প্রান্তিক কৃষক। আমরাও উপকৃত হচ্ছি, বাজারে নিয়ে গেলে আমরা ভালোভাবে দাম পাই না। গরিবের জন্য এইভাবে দেয়া লুঙ্গি হইতে, ছেমাই হইতে, চিনি হইতে, যা ঈদের যা কিছু লাগে সবকিছুই আমরা পাইছি। খাগড়াছড়ি রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফয়জুর রহমান জানান, সেনাবাহিনীর সেবাধর্মী কাজ এ বাজার ব্যবস্থাপনা ঈদের আগ পর্যন্ত অব্যাহত থাকবে। সুবিধাবঞ্চিত মানুষদের সাথে সেনাবাহিনীর তরফ থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার একটা প্রয়াস। ঈদকে সামনে রেখে এবারও আমরা প্রান্তিক চাষিদের কাছ থেকে তাদের উৎপাদিত কৃষিজ পণ্যগুলো সংগ্রহ করেছি, এবং তার সাথে ঈদ উদযাপনের জন্য
প্রয়োজনীয় বস্ত্র এবং অন্যান্য শুকনো খাবার দাবার এগুলো আমরা এখানে উপস্থাপন করেছি। এই সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহেদুল ইসলাম, বিএম মেজর বর্মন পারভেজ ও জিএসও2 মেজর মোহাম্মদ সালাউদ্দিন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। করোনা মহামারীতে গেল একদিনে বিশ্বে আরও 4,183 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে 3,44,000 ছাড়িয়েছে। আক্রান্ত 54,07,000-এরও বেশি। করোনায় মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে শনিবারও 1,036 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 98,700-এর কাছাকাছি। এর মধ্যে শুধু নিউ ইয়র্কেই 29,000-এরও বেশি নাগরিকের মৃত্যু হয়েছে। নতুন 21,900 সহ দেশটিতে আক্রান্ত 16,66,000-এর বেশি। এই দিন ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 3,47,000, মারা গেছে আরও 9,500। মৃতের সংখ্যা বেড়ে 22,000 ছাড়ালো। এদিকে যুক্তরাজ্যে 282, রাশিয়ায় 139, ইতালিতে 119 ও স্পেনে 50 জন মারা গেছে। এদিকে ভারতে করোনা আক্রান্ত হয়ে আরও 142 জনের মৃত্যু হয়েছে। মোট মারা গেছে 3,838 জন। শনাক্ত 1,31,400। সৌদি আরবে শনাক্ত 70,000-এর বেশি। মারা গেছে 379 জন। গোটা বিশ্বে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন 22,47,000-এরও বেশি মানুষ। এবারে ক্লেমেন খেলা সংবাদ। ক্রীড়াঙ্গনে করোনার প্রভাবের খবর। দেড় যুগের সঙ্গী ব্রেসলেট নিলামে তুলে পাওয়া 42,00,000 টাকা উপযুক্ত কাজে লাগানোর পরিকল্পনা চূড়ান্ত করেছেন মাশরাফি। করোনার মধ্যে তামিম ইকবালের নিয়মিত ফেসবুক লাইভের সর্বশেষ আড্ডায় এই তথ্য প্রকাশ করেন বাংলাদেশের সাবেক ক্রিকেটেই অধিনায়ক। শনিবার ফেসবুক শোয়ে অতিথি হিসেবে মাশরাফির সঙ্গে আরও ছিলেন বাংলাদেশের দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। আলাপচারিতার শুরুর দিকেই তামিম জানতে চাইলেন ব্রেসলেটের নিলাম থেকে পাওয়া 42,00,000 টাকা মাশরাফি কিভাবে ব্যয় করবেন। মাশরাফি সেটির একটি ধারণা দিলেন, যার বড় একটি অংশ খরচ করা হবে তার নিজ জেলা নড়াইলে, বাকি অর্থ করোনায় বেকার হয়ে পড়া ঢাকার 80 জন ক্রিকেট কোচ, ভাইরাসটিতে আক্রান্ত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের গরিব শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা সংসদ ও ব্লাড ডোনার সংগঠন সহ আরও কিছু মঙ্গলজনক কাজে ব্যয় করার কথা জানান বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে সাফল্য পাওয়া এই অধিনায়ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। কাল ঈদ উল ফিতর, ঈদগাহে হবে না জামাত, আনন্দ হবে ঘরের ভেতর। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ। ঈদের আগে আজও রাজধানী ছাড়ছেন অনেকে, যে কোনো উপায়ে যাচ্ছেন গ্রামে, মানছেন না সামাজিক দূরত্বের নিয়ম। ঈদ ভ্রমণে করোনা সংক্রমণের হার ভয়াবহ পর্যায়ে যেতে পারে আশঙ্কা ভাইরোলজিস্টদের। ঈদের পর প্রয়োজনে কারফিউ দেওয়ার পক্ষে মত ডাক্তার আবদুল্লার। করোনায় আক্রান্ত কাউন্টার টেরোরিজম ইউনিটের এক সদস্যের মৃত্যু, গাজীপুরেও মারা গেছেন আরেক ব্যক্তি। বিভিন্ন জেলায় নতুন আক্রান্ত 100+। এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করতে পারেন facebook.com/bangladeshane এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshannews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।